গোবিন্দ ভবনে ধুমধামের সঙ্গে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের রথযাত্রা উল্টোরথ। কলকাতার হেমন্ত কুমার বসু সরণিতে অবস্থিত গোবিন্দ ভবনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের দমকল ও বিপর্যয় মোকাবিলা মন্ত্রী সুজিত বসু। বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনাও দেওয়া হয় অনুষ্ঠানে, বিশিষ্টদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের উপস্থিতিতে গোবিন্দ ভবনের রথযাত্রা কার্যত উৎসবের চেহারা নেয়। প্রথমত মাসির বাড়িতে যান জগন্নাথ দেব, উল্টো রথে আবার ফিরে আসেন মন্দিরে। রথের দড়ি টেনে পূর্ণ লাভের আশায় বহু ভক্ত সমাগম হয়। গোবিন্দ ভবনে ধুমধামের সঙ্গে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথ। কলকাতার হেমন্ত কুমার বসু সরণিতে অবস্থিত গোবিন্দ ভবন, সেখানে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের দমকল ও বিপর্যয় মোকাবিলা মন্ত্রী সুজিত বসু। বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনাও দেওয়া হয় এই অনুষ্ঠানে। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের উপস্থিতিতে গোবিন্দ ভবনের রথযাত্রা কার্যত উৎসবের চেহারা নেয়। প্রথমত মাসির বাড়িতে যান জগন্নাথ দেব, উল্টো রথে আবার ফিরে আসেন মন্দিরে। এরই পাশাপাশি রথের দড়ি টেনে পূর্ণ লাভের আশায় বহু ভক্ত সমাগম হয় এখানে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।